মুক্ত মশালায় স্বাগতম। মূলত আমরা এই ভিডিওতে দেখব টুয়েলস কম্পিউনেন্টের বিয়োগ। আমরা আগে ভিডিওতে দেখেছি টুয়েলস কম্পিউনেন্টের সাধারণ আলোচনা আর টুয়েলস কম্পিউনেন্টের যোগ। এখন মূলত এই ভিডিওতে দেখব টুয়েলস কম্পিউনেন্টের বিয়োগ কীভাবে করতে হয় সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে শুরু করা যাক এই ভিডিওতে। সবাইকে মুক্ত মশালায় স্বাগতম। এখন আমরা করব এসএসসি আইসিটি সাপ্লাই টিউশন কেবলদরীয় ডিজিটাল ডিভাইস এর টুয়েলস কম্পিউনেন্টের মাধ্যমে বিয়োগ। তাহলে টুয়েলস কম্পিউনেন্টের মাধ্যমে বিয়োগ কীভাবে করে, টুয়েলস কম্পিউনেন্টের মাধ্যমে বিয়োগ কীভাবে করে সেটা নিয়ে আমি একটি উদাহরণ রেখেছি, ঠিক আছে? তাহলে দেখো আমাকে যদি একটি প্রশ্ন দেয়, যে এরকম এক নম্বর প্রশ্ন দেখো যে দশ থেকে মাইনাস সিক্স কীভাবে বিয়োগ করো, কীভাবে টুয়েলস কম্পিউনেন্টের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো দেখো, কী করবো আসলে দেখো, বিয়োগ মানে কি, এটা হচ্ছে নামে বিয়োগ, ঠিক আছে? এখানে খাদ্য কোনো বিয়োগ নেই, এটা আমরা কী করবো যোগ করবো, যোগ করার মাধ্যমে এই অঙ্কগুলো করবো। কীভাবে করবো দেখো, আমাদের কী করতে বলছে, এটা দশ থেকে মাইনাস সিক্স বিয়োগ করতে বলছে। আমরা এভাবে করবো, দশ থেকে মাইনাস সিক্স কী করবো, দশ থেকে মাইনাস সিক্স বিয়োগ করছে, ঠিক আছে? তাহলে কত আসছে, দশ যোগ ছয়, ঠিক আছে? মানে মাইনাস প্লাস হয়ে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, দশ আর ছয়ে কী করবো যোগ করবো। হ্যাঁ, তাহলে করি, দশের মান কত, দশের মান হচ্ছে মেমোরি সিস্টেমে দেখো ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ। তাহলে দশের মান কত, আট আর বিয়োগ করলে দশ, তাহলে দশের মান কত, জিরো ওয়ান জিরো ওয়ান, ঠিক আছে? হ্যাঁ, দশের মান হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান, আর বাকি সাতটা শূন্য, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে? তাহলে ছয়ের মান কত, ছয়ের মান হচ্ছে চার আর বিয়োগ করলে ছয়, তাহলে কী হবে, জিরো, হ্যাঁ চার আর বিয়োগ করলে ছয়, তাহলে ছয়ের মান কত হবে, জিরো ওয়ান ওয়ান জিরো, জিরো ওয়ান ওয়ান জিরো, আর বাকি চারটা একটা দুইটা তিনটা চারটা, বাকি চারটা শূন্য, ঠিক আছে? তাই তাহলে এই দুটা আমরা কী করবো যোগ করবো, জিরো আর জিরো করলে জিরো, ওয়ান আর ওয়ান যোগ করলে দশ শূন্য হাতে এক, হাতে এক, এই ওয়ান আর ওয়ান যোগ করলে দশ শূন্য হাতে এক, এই ওয়ান আর ওয়ান যোগ করলে দশ শূন্য হাতে এক, হাতে এক, তাহলে এটা ওয়ান বসে যাবে, জিরো জিরো জিরো, ঠিক আছে? তাহলে এটা কত, দশ আর ছয় যোগ করলে কত, ষোলো, তাহলে ষোলো মিলছে কিনা দেখো তো, ওয়ান টু ফোর এইট ষোলো, এই দেখো ষোলোর জায়গায় ওয়ান আছে, তাহলে ষোলো মিলছে, ঠিক আছে? তাহলে সময় লিখতে পারবো, সুতরাং ষোলো সমান কত, জিরো 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 ওয়ান জিরো 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 জিরো, ঠিক আছে? তাহলে এইটি পরিপূরক, এইটির টুয়েলস কমপ্লিটের মাধ্যমে বিয়ে করছে এইটি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমার যদি আরেকটি প্রশ্ন যেরকম, দুই নম্বর প্রশ্ন দেখো, দুই নম্বর প্রশ্ন যদি এরকম দেয় কি, যে টুয়েলভ থেকে ফাইভ কী করো বিয়োগ করো, আমরা কী করবো সমান টুয়েলভ থেকে ফাইভ কী করবো বিয়োগ করবো, তাহলে এটা হচ্ছে এরকম যে টুয়েলভ থেকে ফাইভ এইভাবে বিয়োগ করবো, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস মাইনাস, এটা যে কথা এটাও সেই কথা, তাহলে আমরা কী করবো, টুয়েলভের মান বের করবো, মাইনাস ফাইভের মান বের করবো, তারপর কী করবো এই দুইটা যোগ করবো। তাহলে আমরা করি টুয়েলভ, প্রথমে টুয়েলভের মান বের করবো, টুয়েলভের মান কত, টুয়েলভের মান হচ্ছে এই আট চারে কত, আট চারে বারো, ঠিক আছে? তাহলে আমরা বের করবো, জি টুয়েলভের মান হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান, টুয়েলভের মান হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান, বাকি চারটা শূন্য, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে? বাকি হচ্ছে মাইনাস ফাইভের মান বের করবো, মাইনাস ফাইভের মান কীভাবে কীভাবে পাবো আমরা, মাইনাস ফাইভ, মাইনাস মানে সমস্যা, ঠিক আছে? তাহলে মাইনাস ফাইভের মান বের করার জন্য আমরা কী করবো, প্রথমে ফাইভের মান বের করবো, তারপর সেটাকে টুয়েলভ কমপ্লিট করবো, ঠিক আছে? তারপর সেটা কী হয়ে যাবে, মাইনাস ফাইভ হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ফাইভের মান বের করবো, সাধারণভাবে ফাইভের মান হচ্ছে সাড়ে আর একে পাঁচ না, তাহলে ফাইভের মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো 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 জিরো, সেখানে আটটি হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে ফাইভের মান, এটাকে যখন আমরা কী করবো উল্টাই দিব, মানে ওয়ানের কমপ্লিট করবো, তা সেটা হবে নেগেটিভ ফাইভের মান, নেগেটিভ ফাইভের মান কত, এটাকে উল্টাই দিলে হয়ে যাবে জিরো কে ওয়ান জিরো কে ওয়ান, নেগেটিভ ফাইভের মান আমরা কীভাবে হবো, এটাকে যদি আমরা টুয়েলভ কমপ্লিট করি, টুয়েলভ কমপ্লিট করতে হবে, ঠিক আছে? টুয়েলভ কমপ্লিট কীভাবে করবো, টুয়েলভ কমপ্লিট হচ্ছে এরকম যে পিছন থেকে যতক্ষণ পর্যন্ত ওয়ান পাই নাই ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে। দেখো টুয়েলভ পিছন থেকে ওয়ান পেয়ে গেছি, আমরা প্রথমে ওয়ান পেয়ে গেছি, তারপর হচ্ছে সংখ্যাগুলো আগে, তারপর সংখ্যাগুলো উল্টে যাবে, জিরোটা ওয়ান হয়ে যাবে, ওয়ানটা জিরো হয়ে যাবে, জিরোটা ওয়ান হয়ে যাবে, জিরোটা ওয়ান হয়ে যাবে, জিরোটা ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মাইনাস ফাইভের মান, মাইনাস ফাইভের মান কত, ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান, ঠিক আছে? এখন এডিটি কী করবো, বারো আর মাইনাস ফাইভের কী করবো যোগ করবো, তাহলে এডিটি যোগ করলে আমরা পাবো জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান সাথে জিরো 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 যোগ করলে ওয়ান, এই ওয়ান সাথে ওয়ান যোগ করলে দশ শূন্য হাতে এক, এই হাতে এক, আর এই এক যোগ করলে দশ শূন্য হাতে এক, হাতে আর এই তিন করলে দশ শূন্য হাতে এক,
হাতে আর এক যোগ করলে 10 গুণ হাতে এক, হাতে আর এক আর এক যোগ করলে 10, ঠিক আছে। তাহলে এখানে কত কয়টা সংখ্যা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এই 9 নম্বর সংখ্যাটি কি হবে না বিবেচনা কত হবে না, ঠিক আছে। এখানে সংখ্যা হবে 8টি, ঠিক আছে। এখন দেখো 12 থেকে 5 চলে গেলে কত হয়, 12 থেকে 5 চলে গেলে কত হয় 6, 12 থেকে 5 চলে গেলে 7 হয়, ঠিক আছে। তাহলে এখানে 7 হয়েছে, এখানে দেখো তো 1 2 4, 1 2 4, 1 2 4, তাহলে 7 হয়েছে, 7 হয়েছে। তাহলে এটা এখানে 7 চলে আসছে, অলরেডি 7-এর মান চলে আসছে, ঠিক আছে। তাহলে আমাদের আর কিছু করতে হবে না, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা কত পাবো, এই এটি এই দুটি যোগ এই দুটি বিয়োগ করে আমরা কত পাইছি, এই দুটি বিয়োগ করে আমরা 7 পাইছি। 7-এর মান কত, 0 এই 0 0 0 0 1 1 1, ঠিক আছে। 12 থেকে 5 গেলে 7, ঠিক আছে, 7-এর মান এটি, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো আমরা যদি আরেকটি অঙ্কতে যে এরকম তিন, এটি 3 নম্বর অঙ্ক, ঠিক আছে, যে -9 থেকে -7 বিয়োগ করো, তাহলে আমরা করবো -9 থেকে কত -7 বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে আমরা এরকম করতে পারবো যে এটা -9 প্লাস হয়ে যাবে, -9 আর হচ্ছে -9 প্লাস হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ দেখো এটা -9 কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 7। তাহলে -9 মান বের করবো, তারপর হচ্ছে 7-এর মান বের করবো, তারপর এই দুটি যোগ করবো, ঠিক আছে। এটি যে কথা এটিও সেই কথা, তাহলে এখন আমরা -9 মান বের করবো। -9 সমান কীরকম, -9 সমান আগে এখানে যেহেতু -9 আছে, আমরা প্রথমে 9-এর মান বের করবো। 9-এর মান কীরকম, 8 আর 1 যোগ করলে 9, তাহলে 9-এর মান হচ্ছে 1 1 0 0 1 0 0 1, তাহলে 7টা 0, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে আমরা যদি 2-এর পরিপূরক করি -9 পাবো, ঠিক আছে। 2-এর পরিপূরক কীভাবে করবো, এই শেষ দিক থেকে যতক্ষণ 1 পাই নাই, এবার প্রথমে 1 পেয়ে গেছি, তারপর হচ্ছে সবগুলো উল্টাই দিব, এই 1 1 0 1 1 1 1, ঠিক আছে। হ্যাঁ এটা পাঠিয়ে দিবে এখন, 1 1 1 1 1 1 1 0 1 1 1, ঠিক আছে। হ্যাঁ এখন হচ্ছে 7-7 মান বসে দেবে, 7 মান কত, 4 2 1 যোগ করলে 7, তাহলে 1 1 1, 7 মান হচ্ছে 1 1 1, তারপর সবগুলো 0 0 0 0 0 0। এখন এই দুটি কী করবো, -9 মান বসাইছি, 7-এর মান বসাইছি, ঠিক আছে। এই দুটি এখন আমরা কী করবো, যোগ করবো, যোগ করলে কত পাই, 1 1 যোগ করলে 10, 10 শূন্য হাতে 1, 3টা 1 যোগ করলে 11-এর 1 হাতে 1, 3টা 1 যোগ করলে 11-এর 1 হাতে 1, এখানে হাতে 1টি দিছি, এখানে 1টা বসে যাবে, 1টা বসে যাবে, এখানে 1 বসে যাবে, ঠিক আছে, এখানে 1টা বসে যাবে, এখানে 1, ঠিক আছে। হ্যাঁ তাহলে এই -7 এখানে দেখো, এখানে এখন কত হবে, 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে, -2, ঠিক আছে। তাহলে -2 পাইছি, এখানে এখানে আমরা 2 পাইছি, দেখো তো 1 2 4 8, এগুলো 2 4 8 16 32, এগুলো যোগ করলে 2 না 2, আর আরও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটাকে আবার কী করতে হবে, আমাদের এটাকে আবার 2s কমপ্লিট করতে হবে, ঠিক আছে। 2s কমপ্লিট করলে আমরা কী পাবো, 2s কমপ্লিট করলে আমরা এই 2-এর মান পাবো। দেখো আমরা 2s কমপ্লিট ক্রিয়া করি, শেষ দিক থেকে যতক্ষণ 1 মিলে নেয় ততক্ষণ আমরা বসাবো, মানগুলো বসাবো, 0 1, দেখো আমরা 1 পেয়ে গেছি, 1 যখন পেয়ে গেছি এই সংখ্যাগুলো তারপর উল্টাই দিব, 1-কে 0 বানিয়ে দেব, 0 বানিয়ে দেবো, 0 0 0 0, এখন 2 আসছে কিনা দেখো তো, 1 2 4 8, এই 2 পেয়ে গেছি, ঠিক আছে। 2-এর জায়গায় 1 আছে, তাহলে আমরা 2 মিলে গেছে এক, তাহলে এই সংখ্যা এই সংখ্যাটির বিয়োগফল হচ্ছে 80। তাহলে এই ভিডিওটি এতটুকু, এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, পর ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল।